বাইরের যে ফ্লাইটগুলো আসছে তাতে কিন্তু ম্যাক্সিমাম কোভিডটা ছড়িয়েছে, তাতে অনেক ধরাও পড়েছে। ইয়েস ম্যাডাম, আমাদের যে যারাই বাইরে থেকে আসে ম্যাডাম, যা ইউকে থেকে আসে, ইউরোপ থেকে আসে, ওখান থেকে আসার সাথে সাথে আমরা কিন্তু আরটিপিসিআর টেস্ট করি, যারা পজিটিভ পাওয়া যায় তাদেরকে আমরা আইসোলেশনতে রাখি। প্রবলেম হচ্ছে যদি একটা পেশেন্ট আসে সেই ফ্লাইটে, তো সেটাই তো ছুঁয়ে দিচ্ছে আরো সব পেশেন্টকে, সব ফ্লাইটের যাত্রীদের। ইয়েস ম্যাডাম, এবং তারা আবার গিয়ে যখন বাড়ি চলে যাচ্ছে, তারা তো রিপোর্টটা সঙ্গে সঙ্গে পাচ্ছে না। আমরা কিন্তু কাজ করছি, যদি একটা লোকেরও পজিটিভ যদি পাওয়া যায় তার পাশে আমাদের প্রোটোকল আছে 35 থেকে 36 লোকের ম্যাডাম, 35-36 লোকের আবার টেস্টগুলো কিন্তু করা হয়। আমরা বাড়িতেও ফোন করে করে কিন্তু ফলো আপ করছি, সাথে সাথে কমিশনার অফ পুলিশ, মিউনিসিপ্যাল কমিশনার আর ডিএমগুলোর সাথেও কারা কারা এলো বাইরে থেকে, ওরা হোম কোয়ারেন্টাইন 7 দিন থাকতে হয়, সেই নাম্বারগুলো কিন্তু আমরা পুরো ট্রেস করি, ফোন করা হয়, ডিএমরাও ফোন করে, সেটাই ম্যাডাম বারবার করে বলা হচ্ছে, সেটা করা হয়। আমার মনে হয় কলকাতায় যেগুলোতে বেশি লোক তো কলকাতাতেই থাকে যারা বাইরে থেকে আসে, আর বাইরের লোক তো সব কলকাতা দিয়েই যাতায়াত করে, সুতরাং কলকাতায় যদি কিছু কন্টেনমেন্ট জোন করতে হয় দেখে নাও ওয়ার্ড টু ওয়ার্ড সার্ভে করে, এবং তাহলে সেটা 2 তারিখ থেকে আমরা 1 জানুয়ারিটা 2 জানুয়ারিটা পর্যন্ত লোকের প্রোগ্রামও আছে, 1 জানুয়ারি বছরের প্রথম দিন না করে 1, 2 বাদ দিয়ে 3 জানুয়ারি থেকে তুমি দেখে নাও প্রোটোকলটা কিভাবে কি করবে না করবে, আবার একটা রিভিউ করতে হবে, দরকার হলে 50% লোককে ওয়ার্ক ফ্রম হোমও করে দিতে হবে। ঠিক আছে, ইয়েস আমরা প্রিকশন নিতে হবে। ম্যাম ওয়ার্ড ওয়াইজ আমরা ফিগার নিয়েছি, তো যেটা আপনি বললেন ম্যাম কিছু কন্টেইনমেন্ট মাইক্রো কন্টেইনমেন্ট জোনস করতে হবে কলকাতায়, সেটা ম্যাম রিভিউ করে নিচ্ছি। ম্যাম স্কুল কলেজগুলোর দিকে নজর রাখো, যদি দেখো স্কুল কলেজ বাড়ছে বাচ্চাদের প্রোটেকশনের জন্য, রাইট ম্যাম, এবং স্কুল কলেজের বাচ্চাদের যেটা টিকা দেওয়া শুরু হচ্ছে, হ্যাঁ ম্যাম, সেদিকটা নজর রাখতে হবে, কিন্তু যদি বাড়ে তাহলে কিন্তু স্কুল কলেজ কিছুদিনের জন্য বন্ধ করতে হবে আবার। ঠিক আছে।